বন্ধুরা, এই মুহূর্তে ভারত আর মালদ্বীপকে নিয়ে একটি অনেক হাস্যকর খবর শুনতে পাওয়া যাচ্ছে। কেননা বন্ধুরা, এবার তো ভারত মালদ্বীপের সাথে সোজাসুজি হিসেবকে করে নিল, তাই এখন মালদ্বীপ তাদের রিফান্ডকে নিয়ে কান্নাকাটি করছে। কেননা বন্ধুরা, একটি ডিল যেটা লাক্ষাদ্বীপের বিবাদের কারণে আটকা পড়ে গেছে, এমনকি সেটা একটি কন্ট্রোভার্সিরও বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে মালদ্বীপের কিছু বুদ্ধিজীবী লোক পিএম মোদীকে নিয়ে উল্টোপাল্টা স্টেটমেন্ট দেওয়ার পরে একটি বড় রকমের বিবাদকে খাড়া করে ফেলে তারা, যেটির কারণে তারা তো সাসপেন্ড হয়ে যায়, কিন্তু যেতে যেতে তারা মালদ্বীপের লোকের পেটে লাথিকেও মেরে যায়। কিন্তু এরপরও মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু এখনও ভারত বিরোধিতা অভিযানকে চালিয়ে যাচ্ছে, যেটিকে দেখে ভারত কিন্তু মালদ্বীপকে ছাড়তে বেশি সময় লাগায়নি। বন্ধুরা, হয়েছেটা কি? আসলে বন্ধুরা, লাক্ষাদ্বীপ বিবাদের আগে, বা বলতে পারেন মোহাম্মদ মুইজু রাষ্ট্রপতি হওয়ার আগে, ভারত আর মালদ্বীপের মাঝে সিমেন্টকে নিয়ে একটি বড় ডিল সাইন হয়। কিন্তু এখন যখন মালদ্বীপে একটি পর্যটন কেন্দ্র দেশ, তাই তাদের দেশগুলোতে শহরীকরণের কাজ আর এই কারণে বিল্ডিং কনস্ট্রাকশনকে নিয়ে যতগুলো র মেটেরিয়ালস আছে তার বেশিরভাগগুলো মালদ্বীপ কিন্তু ভারত থেকেই নিয়ে যায়, বিশেষ করে সিমেন্ট, লোহা আর স্টিল। গত বছর ভারত মালদ্বীপের সাথে সিমেন্টকে নিয়ে একটি ডিলকেও সাইন করে, তাই ভারত পুরো একটি কার্গো জাহাজকে ভর্তি করে সিমেন্টকে পাঠাতে যাচ্ছিল, যেটিকে মালদ্বীপের পুরো 17টি আইল্যান্ডে নামানোর কথা ছিল। এই সিমেন্টগুলো মালদ্বীপের কনস্ট্রাকশন লাইনের নতুন প্রজেক্টে যাওয়ার কথা ছিল, আর এর পুরো ডিলটির মূল্য ছিল 270 কোটি টাকা। তবে এখানে লক্ষ্য করার বিষয় এটাই, তবে এই পয়সা মালদ্বীপ আগেই ভারতকে দিয়ে দিয়েছে, শুধু বাকি ছিল ভারতের তরফ থেকে মালকে সাপ্লাই করা। কিন্তু মোহাম্মদ মুইজু রাষ্ট্রপতি হতে ভারত বিরোধিতা যেভাবে শুরু করে, আর ঠিক তারপরেই তার মন্ত্রীগুলো সেভাবে বিবাদিত স্টেটমেন্টকে দিতে শুরু করে, সেটির কারণে ভারত সোজা 270 কোটি ডিলকে বন্ধ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, মালদ্বীপ ভারতকে পয়সা দেওয়ার পরেও এই ডিলকে বন্ধ করে দিয়েছে। তো অপরদিকে আবার মালদ্বীপ থেকে চিল্লাচ্ছে যে আমরা সিমেন্ট কবে পাব। তো বন্ধুরা, এই ডিলটা এখন এই কারণে আটকে গেছে, কেননা মালদ্বীপ যাওয়ার সমস্ত শিপমেন্টকে ভারত সরকার আটকে রেখেছে, এমনকি গ্রোসারির মালপত্র মালদ্বীপে পৌঁছানো খুবই মুশকিল হচ্ছে এই মুহূর্তে। এমতো অবস্থায় বড় কার্গো শিপ কী করে যাবে সেখানে? ভারত সরকারের বক্তব্য এখন এটাই, মালদ্বীপ যতক্ষণ পর্যন্ত ইন্ড আউট ক্যাম্পেজিন বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের তরফ থেকে সব কিছু যাওয়া বন্ধ। সামনের দিনে যে সমস্ত ডিলগুলো থাকবে সেগুলো কিন্তু পাইপলাইনে থাকবে, যেটিতে মালদ্বীপ সম্পূর্ণভাবে এখন ফেঁসে গেছে, কেননা তারা পয়সাকে পাচ্ছে আর না সিমেন্ট, তার উপর আবার কনস্ট্রাকশনের কাজও বন্ধ। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারত সরকার মালদ্বীপের পয়সাকে আটকে রেখে কি ঠিক করেছে না ভুল করেছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।